আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দর্শক বন্ধুরা, চলে আসলাম নতুন আরও একটি গলার ডিজাইন নিয়ে। আজকের এই নেক ডিজাইনটি আমি সম্পূর্ণ করেছি নয়তার সুতা দিয়ে, আর স্ক্রিনে কিন্তু আমি মাপটা লিখে দিয়েছি। আপনারা কিন্তু এই মাপ অনুযায়ী যে কোনো বয়সের জন্য গলাটাকে তৈরি করে নিতে পারবেন। তো আমার কাছে গলাটা খুবই ভালো লেগেছে, দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যেন একদম গাছের ফুটন্ত ফুলগুলো গলার মধ্যে এনে বসিয়ে দেওয়া হয়েছে। তো ছোট বাচ্চাদেরকে যদি এরকম একটি গলা তৈরি করে দেওয়া হয়, আসলেই মানে জামার লুকটাই চেঞ্জ হয়ে যাবে এত সুন্দর গলার কারণেই। আর দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যেন একদম ফুটন্ত ফুল। তো দর্শক, চলুন তাহলে শুরু করি সুন্দর এই গলার ডিজাইনটি। নয়তার সুতা দিয়ে কাজ করে নেব। আমি এখানে প্রথমে চেন তৈরি করে নিচ্ছি। তো আপনারাও, আমি তো স্ক্রিনে মাপটা লিখে দিয়েছি, সেই মাপ অনুযায়ী আপনারা কিন্তু চেনটা তৈরি করতে পারেন। 11 নম্বর কাঁটা দিয়ে আমি কাজ করছি, 12 নম্বর কাঁটা দিয়েও কাজ করা যাবে। প্রথমে চেন তৈরি করে নেব। চেনটা সম্পূর্ণ কমপ্লিট করার পরে এখানে আমি যে হালকা গোলাপি রঙের সুতা দিয়ে কাজটা করে নিচ্ছি, তিনটা চেন বাদ দিয়ে 4 নম্বর চেনের ঘর থেকে আমি ডাবল ক্রোশি করা শুরু করব। তো এই যে 4 নম্বর চেনের ভিতরে ডাবল ক্রোশি করে নিচ্ছি। এখন আমি প্রতিটা চেনের মধ্যে এক এক করে ডাবল ক্রোশি করে নেব। যারা গলা তৈরি করি তারা তো জানি যে এটা হচ্ছে প্রথম একটা স্টেপ, যে চেনের মধ্যে ডাবল ক্রোশি করতে হবে। ফিরে আসছি প্রতিটা চেনের মধ্যে ডাবল ক্রোশি করে। এভাবে করে ডাবল ক্রোশি করে নিয়েছি, পরবর্তী রাউন্ডের জন্য 3টা চেন করলাম। কাজটাকে ঘুরিয়ে নিচ্ছি আমি এখন পরপর আরও পরপর আরও 4টা ঘরে আমি একটি করে ডাবল ক্রোশি নেব। তাহলে কিন্তু আমার মোট 5টি ডাবল ক্রোশি হবে প্রথমের দিকে। তো দেখতে পাচ্ছেন শুরুর দিকে যেহেতু 3টা চেন করেছিলাম, সেটা কিন্তু আমার একটা ডাবল ক্রোশি সমান। তো কাজটাকে ঘুরিয়ে নিয়ে আমি আবার ডাবল ক্রোশি করা শুরু করেছি। তো আমি মোট 5টি ঘরে একটা করে ডাবল ক্রোশি রাখলাম। এবার 6 নম্বর যে ঘর, এই ঘরের মধ্যে আমি একসাথে 2টা ডাবল ক্রোশি রাখবো, 2টা ডাবল ক্রোশি করে নিচ্ছি। এতে করে কিন্তু এই রাউন্ড থেকে আমার গলা শেপটা সুন্দরভাবে গোল হয়ে যাবে। তো যারা গলাটা গোল করতে জানেন না বা নতুন কাজ করছেন, তাদের কিন্তু এই কাজটা করে নিলে গলা তৈরিতে অনেক সুবিধা হবে। আবারও 1 2 3 4 5 একটা করে ঘরে 5টা ঘরে 1টা করে ডাবল ক্রোশি নিয়েছি, এবং 6 নম্বর ঘরের মধ্যে আমি আরও 1টি ডাবল ক্রোশি করে নিলাম। ব্যাস, এখানে 2টা ডাবল ক্রোশি হয়ে গেল 1টা ঘরের মধ্যে। এই রাউন্ডটা করে নেওয়ার পরে কিন্তু এটা অনেক সুন্দরভাবে গোল হয়ে গেছে। তো যাই হোক, এরপরে আমি পরবর্তী রাউন্ডের জন্য কাজ করব। তবে এখান থেকে আমি এই সুতাটাকে কেটে নিচ্ছি এবং আমি এখান থেকে সাদা রঙের সুতা জয়েন করে নেব। তো আমি এখান থেকে সাদা রঙের সুতাটাকে জয়েন করে নিচ্ছি। তো যেখান থেকে সুতাটা কেটে নিয়েছি আমি কিন্তু সেখান থেকে জয়েন করে নেব। চাইলে কিন্তু তার অপর পাশ থেকেও জয়েন করা যাবে, অর্থাৎ যে কোনো এক সাইড থেকে জয়েন করলেই হবে। আর আমি গলার কাজটিকে ছোট করে দেখানোর কারণ, আমি যেহেতু গলাটিকে সম্পূর্ণ একবার তৈরি করে নিয়েছি, তো এই জন্য আমি একদমই ছোট করে আপনাদেরকে দেখাচ্ছি। কারণ এটার যে সম্পূর্ণ গলার ভিডিও আমি কিন্তু অন্য আরেকটি চ্যানেলে আপলোড করেছি। তো এই চ্যানেলের জন্য আমি একটু ছোট করেই তৈরি করে নিচ্ছি, জাস্ট আপনাদেরকে একটু দেখানোর জন্য ভিডিওতে, এটাই আর কি। তো এই যেখান থেকে আমি সুতাটা কেটে নিয়েছি সেখান থেকে আবার জয়েন করলাম সাদা রঙের সুতা। এবার আমি এই সাদা সুতাটাকে আমি এখান 3টা চেন করলাম, করে কাজটাকে ঘুরিয়ে নিচ্ছি। তো 3টা চেন কিন্তু 1টা ডাবল ক্রোশি সমান। এখানে আমি আরও 4টা ঘরে পরপর আরও 4টা ঘরে 1টি করে ডাবল ক্রোশি করে নেব। তাহলে কিন্তু এই রাউন্ডের বাটন প্লেটটা আমার হয়ে যাবে। তো বাটন প্লেটে এসে আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো আর কি ডাবল ক্রোশি নিতে পারেন, অর্থাৎ 6টা 7টা কিংবা 4টাও নিতে পারেন। এভাবে করে আমি 5টি করে নেব। তো এখানে ডাবল ক্রোশি করে নেওয়ার পরে আমি এখানে থেকে 2টা চেন করব। একটু খেয়াল করে দেখেন, এখানে কিন্তু 5টা ডাবল ক্রোশি হয়ে গেছে। এরপর আমি এখান থেকে 2টা চেন করছি, 1টা ঘর স্কিপ করে পরবর্তী ঘরের মধ্যে গিয়ে 1টা ডাবল ক্রোশি। আবার এখান থেকে 2টা চেন করব, পরবর্তী 1টি ঘর স্কিপ করে তার পরবর্তী ঘরে 1বার ডাবল ক্রোশি। তো এভাবে করে আমি এই রাউন্ডের কাজটা সম্পূর্ণ কমপ্লিট করব। দর্শক, এভাবে করে আমি এই রাউন্ডের কাজটা কমপ্লিট করে ফিরে আসলাম। লাস্টের দিকে এসে আমি আবার এই যে ডাবল ক্রোশি করে নিচ্ছি। তো এখানে এখন দেখতে পাচ্ছেন অল্প কয়েকটা ঘর আছে, যার কারণে আমি এই বাকি ঘরগুলোতে ডাবল ক্রোশি করে ফেলবো। এই ঘরগুলোতে আর আমি স্পেস নিচ্ছি না চেনের। তো আপনাদের এদিকে কম বেশি ঘর থাকতে পারে 2-1টা, যে কয়টা ঘর থাকবে সেই কয়টা ঘরে ডাবল ক্রোশি করে নেবেন। এখানে বাটন প্লেটার হয়ে গেলে পরবর্তী রাউন্ডের বাটন প্লেটের জন্য 3টা চেন করে নিলাম। কাজটাকে ঘুরিয়ে নিয়ে এবার আমি এই যে কয়টা ডাবল ক্রোশি আছে তার উপর আবার ডাবল ক্রোশি করে নিলাম। প্রথম 1টা ঘর স্কিপ করে পরবর্তী ঘরের মধ্যে গিয়ে ডাবল ক্রোশি করে নিচ্ছি, 2টা ডাবল ক্রোশি নিলাম। 2টা ডাবল ক্রোশি নেওয়ার পর 2টা চেন করলাম, সেম গ্যাপের মধ্যে আমি আরও 2টা ডাবল ক্রোশি করে নেব। তো দর্শক, এভাবে করে কিন্তু এই রাউন্ডের কাজ করতে হবে।
দেখেন একটু খেয়াল করে একটা করে ঘর স্কিপ করব এবং তার পরবর্তী ঘরে গিয়ে দুটা ডাবল ক্রোশি দুটা চেন দুটা ডাবল ক্রোশি এই যে পরবর্তী এই ঘরটা স্কিপ করে দিলাম তার পরবর্তী ঘরে এইভাবে চারটা ডাবল ক্রোশি অর্থাৎ দুটা ডাবল ক্রোশি দুটা চেন সেম ঘরে দুটা ডাবল ক্রোশি তো আশা করি বুঝতে পেরেছেন এইভাবে করে কিন্তু এই রাউন্ডের কাজটা সম্পূর্ণ কমপ্লিট করতে হবে দর্শক এইভাবে করে আমি এই রাউন্ডের কাজটা সম্পূর্ণ কমপ্লিট করে ফিরে আসলাম এবং লাস্টে আমার যে ঘরে ডাবল ক্রোশি হয়েছে দুইটা দুইটা চারটা এবং বাকি ঘরগুলোতে যে বাটন প্লেটের জন্য ডাবল ক্রোশি আমি করে নিচ্ছি এরপর আমি পরবর্তী ঘরে ডাবল বাটন প্লেটের জন্য আবার তিনটা চেন করে কাজটাকে ঘুরিয়ে নিয়ে আবার বাটন প্লেট তৈরি করে নিয়েছি তো এই যে পরবর্তী যে রাউন্ডগুলো এই রাউন্ডগুলো আমি কমপ্লিট করে নেব তো এর জন্য আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ঠিক একইভাবে বাটন প্লেটটা তৈরি করে নিয়েছি নেওয়ার পরে যে আবার এই দুইটা চেনের যে গ্যাপ এই গ্যাপের মধ্যে আসে আমি তিনটা ডাবল ক্রোশি নিচ্ছি নেওয়ার পরে দুইটা চেন করব দুইটা চেন নিয়ে সেম গ্যাপের মধ্যে আমি আবারও তিনটা ডাবল ক্রোশি করে নিচ্ছি চাইলে এই পর্যায়ে আপনারা দুইটা দুইটা চারটা ডাবল ক্রোশি দিয়েও করতে পারেন এই যে তিনটা ডাবল ক্রোশি দুইটা চেন তিনটা ডাবল ক্রোশি করে নিয়েছি এবার এই যে গ্যাপটা এই যে মাঝখানে যে একটা গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে এসে একটা ডাবল ক্রোশি নিতে হবে এরপর পরবর্তী গ্যাপের মধ্যে গিয়ে আবার তিনটা ডাবল ক্রোশি ফার্স্টে তিনটা ডাবল ক্রোশি দুইটা চেন তিনটা ডাবল ক্রোশি এভাবে করে আমি এই রাউন্ডের কাজটা কমপ্লিট করব আর মাঝখানে যে একটি করে গ্যাপ আছে সেখানে গিয়ে কিন্তু একটা করে ডাবল ক্রোশি নিতে হবে দুইটা দুইটা চারটা ডাবল ক্রোশির মাঝখানের যে গ্যাপটা সেই গ্যাপের মধ্যে গিয়ে একটি করে ডাবল ক্রোশি নেব এটাই হচ্ছে এই রাউন্ডের কাজ ফিরে আসছি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে এই রাউন্ডের কাজটা কমপ্লিট করেছি এবং বাটন প্লেটটাও তৈরি করে নিয়েছি তিনটা চেন করলাম পরবর্তী রাউন্ডের বাটন প্লেট করার জন্য আবারও একইভাবে করে নেব বাটন ডাবল ক্রোশি ডাবল ক্রোশির উপরে ডাবল ক্রোশি এরপরে যে প্রথম যে দুইটা চেনের গ্যাপ এই গ্যাপের মধ্যে এসে ঠিক আগের রাউন্ডে যা করেছি অর্থাৎ তিনটা ডাবল ক্রোশি দুইটা চেন তিনটা ডাবল ক্রোশি আমি এই গ্যাপের মধ্যে তৈরি করে নেব আবারও একইভাবে করে নিলাম এরপরে যে একটা ডাবল ক্রোশি নিয়েছিলাম এই ডাবল ক্রোশির ওপরে একটা ডাবল ক্রোশি দেব ঠিক একইভাবে আবারও এই যে পরবর্তী ঘরের মধ্যে তিনটা ডাবল ক্রোশি দুইটা চেন তিনটা ডাবল ক্রোশি করে নিলাম এবং পরবর্তী যাই যে একটা ডাবল ক্রোশি এই ডাবল ক্রোশির ওপরে একটা ডাবল ক্রোশি করে নেব এটাই হচ্ছে এই রাউন্ডের কাজ সেম প্রসেসে আমি আরও একটি রাউন্ড কিন্তু করে নেব এই রাউন্ডকে ফলো করে আমি এখানে আরও একটি রাউন্ড করে নেব তিনটা তিনটা ছটা ডাবল ক্রোশি মাঝখানে যে একটা ডাবল ক্রোশি তার উপরে একটা ডাবল ক্রোশি নেব তো এইভাবে করে আমি আরও একটি রাউন্ড কমপ্লিট করে ফিরে আসছি মোট তিনটা রাউন্ড কিন্তু হবে একই রকম তো এখানে আমি দেখিয়ে দিচ্ছি মোট এইভাবে করে রাউন্ডটা করে নিয়েছি এই যে ওপরের দিকে আছে এটা তো দর্শক এই যে দেখতে পাচ্ছেন আমি এইভাবে করে আরও একটা রাউন্ড করে নিয়েছি সেমভাবে এই তিনটা রাউন্ড কিন্তু একই রকম হয়েছে ঠিক আছে আগেরটা ছিল দুইটা দুইটা চারটা তারপরে তিনটা করেছি তিনটা তিনটা ছয়টা ডাবল ক্রোশির মাঝখানে দুইটা করে চেনের স্পেস একই নিয়মে তো আশা করি বুঝতে পেরেছেন আমি একই নিয়ম একই রকম এই কারণে আর দেখাইনি তিনটা তিনটা ছটা ডাবল ক্রোশি মাঝখানে দুইটা চেনের স্পেস এবং ডাবল ক্রোশির সোজায় একটা করে ডাবল ক্রোশি নিয়ে নিয়েছি এবার পরবর্তী রাউন্ডের বাটন প্লেটটা আবারও তৈরি করে নিলাম এরপরে যে তিনটা ডাবল ক্রোশি আছে এই তিনটার ওপরেই আমি আবার তিনটা ডাবল ক্রোশি করে নেব একটু খেয়াল করে দেখবেন এই যে শুরু যে তিনটা ডাবল ক্রোশি এই তিনটা ডাবল ক্রোশির ওপরে আমি একটি একটি করে ডাবল ক্রোশি করে নিচ্ছি এবং এই যে দুইটা চেনের স্পেস আছে এই স্পেসের মধ্যে আবার দুইটা ডাবল ক্রোশি নেব এই রাউন্ডের কাজটাও সহজ সবগুলোর সবখানে শুধু ডাবল ক্রোশি করতে হবে তো এই যে আবার তিনটা ডাবল ক্রোশি এই পাশের এই তিনটার উপরে আমি আবার তিনটা ডাবল ক্রোশি করে নেব একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন কাজটা অনেক সহজ এবং তারপরে এই যে মাঝখানে যে একটি ডাবল ক্রোশি আছে এই একটির ওপরে আবার একটা ডাবল ক্রোশি তো এটাই হচ্ছে কাজ তিনটার ওপরে তিনটা ডাবল ক্রোশি দুইটা চেনের গ্যাপের মধ্যে গিয়ে দুইটা ডাবল ক্রোশি নিতে হবে এই যে একটি করে ডাবল ক্রোশি আছে তার উপরে আবার একটা ডাবল ক্রোশি সবখানে শুধু ডাবল ক্রোশি তো এভাবে করে আমি এই রাউন্ডের কাজটা সম্পূর্ণ কমপ্লিট করব তো এই যে আর এই যে দুইটা চেনের গ্যাপের মধ্যে এসে দুইটা ডাবল ক্রোশি নিয়ে নিচ্ছি তারপর আবারও একইভাবে তিনটার উপর তিনটা ডাবল ক্রোশি করে নিতে হবে এবং এই একটার ওপরেও একটা ডাবল ক্রোশি নিতে হবে এভাবে করে সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নেব তো এই রাউন্ডের কাজ কমপ্লিট করে নিয়েছি এরপরে যে আমি কালো রঙের সুতা দিয়ে একটা কাজ করেছি তো সেই জন্য আমি এখান থেকে কালো রঙের সুতাটাকে আর কি জয়েন করে নেব
তো যেখান থেকে আপনারা শুরু করেছেন চাইলে সেখান থেকে জয়েন করতে পারেন, চাইলে আবার সুতাটাকে যেখান থেকে কেটে নিয়েছেন সেখান থেকেও জয়েন করতে পারেন, যে কোনো এক পাশ থেকে জয়েন করলেই হবে। তো কালো রঙের সুতাটাকে আমি জয়েন করে দেখিয়ে দিচ্ছি কালো রঙের সুতার কাজটা কেমন হবে। তো এখানে যে আমি উপরে একদম উপর থেকে এটাকে জয়েন করে নিচ্ছি স্লিপ স্টিচ দিয়ে, তারপর তিনটা চেন করে নেব। নেওয়ার পরে এখানে যে ডাবল ক্রোশি অর্থাৎ আমার বাটন প্লেট, সেমভাবে আমি এখানে বাটন প্লেটের কাজটা করে নেব এই কালো রঙের সুতা দিয়ে। চারটা বা পাঁচটা ঘর বাটন প্লেটের জন্য যেটা আছে সেই ঘরগুলোতে আমি ডাবল ক্রোশি প্রথমে করে নিচ্ছি একটি একটি করে। তারপর এখান থেকে আমাদের যে আমি কাজের জন্য যেটা আর কি করা হয়েছে অর্থাৎ এই যে তিনটা ডাবল ক্রোশি, তার প্রথম যে ডাবল ক্রোশিটা তার উপর যে ডাবল ক্রোশিটা নিয়েছি সেই ঘর থেকে শুরু করার জন্য এখানে একটি চেনের স্পেস নেব। নেওয়ার পরে আমি এই ডাবল ক্রোশির ওপরে গিয়ে ডাবল ক্রোশি করব। তো এই যে মাঝখানের কালো রঙের আর কি যে নকশাটা ফ্লাওয়ারের মাঝখানে তৈরি হবে সেটাই, তো এটা আমি একটা চেন করলাম। করার পরে যে পরবর্তী ডাবল ক্রোশির ওপর একটা ডাবল ক্রোশি নিচ্ছি। এই কাজটা অনেক সহজ, একটা চেন এবং ডাবল ক্রোশির ওপরে ডাবল ক্রোশি, অর্থাৎ এইভাবে আপনি এইভাবে করে শুধুমাত্র একটা করে চেন নেবেন এবং প্রতিটা ডাবল ক্রোশির ওপরে গিয়ে ডাবল ক্রোশি নেবেন। তো এটাই হচ্ছে এই রাউন্ডের কাজ, এখানে আর কোনো কাজ নেই, শুধুমাত্র একটা করে চেন এবং যতগুলো ডাবল ক্রোশি আছে সবগুলোর ওপরে গিয়ে শুধু একটা করে ডাবল ক্রোশি। তো এভাবে করে কিন্তু এই রাউন্ড সম্পূর্ণ কমপ্লিট করে নিতে হবে। আমি আর বেশি দেখাচ্ছি না, তো আশা করি বুঝতে পেরেছেন কাজটা যেহেতু অনেক বেশি সহজ যার কারণে খুব বেশি দেখানোর আমার মনে হয় না প্রয়োজন আছে। তো এরপর আমি পরবর্তী রাউন্ডের কাজ দেখিয়ে দিচ্ছি। একইভাবে আমি সাদা রঙের সুতা দিয়ে বাটন প্লেটটা করে নিয়েছি। এরপর আমি একটা চেনের যে স্পেসটা নিয়েছি যেখান থেকে সেখানে গিয়ে সেখানে যে কাজ করব তার জন্য দুইটা চেন করলাম। করার পরে এই একটা চেনের গ্যাপের মধ্যে গিয়ে আমি ফার্স্টে দুইটা ডাবল ক্রোশি নিচ্ছি, একটি চেনের গ্যাপের মধ্যে গিয়ে দুটো ডাবল ক্রোশি নিলাম। নেয়ার পরে দুইটা চেন করব, আবারও দুইটা চেন নেওয়ার পরে পরবর্তী একটি চেনের গ্যাপের মধ্যে গিয়ে আবার দুটো ডাবল ক্রোশি করব। এখন কাজ হচ্ছে দুইটা করে চেন নিতে হবে এবং যতগুলো গ্যাপ তৈরি হয়েছে একটা করে চেনের যে সেই গ্যাপগুলোর মধ্যে গিয়ে দুইটা করে ডাবল ক্রোশি নিতে হবে, দুইটা করে চেনের স্পেস। এটাই হচ্ছে কাজ, আশা করি বুঝতে পেরেছেন। দুইটা করে চেন, দুইটা করে ডাবল ক্রোশি প্রতিটা গ্যাপের মধ্যে। তো এভাবে করে সাদা রঙের সুতা দিয়ে সম্পূর্ণ কাজটা কমপ্লিট করতে হবে। তো এখন আমি এই যে গোলাপি রং বা হালকা গোলাপি কালার যেটা সুতাটা, এই সুতার কাজ করব। তো এই জন্য আমি এখানে বাটন প্লেটের কাজটা ঠিক একইভাবে করে নিয়েছি। এই এই গোলাপি রঙের সুতার কাজটা হবে, প্রথম গ্যাপের মধ্যে আমি একটা সিঙ্গেল ক্রোশি নিলাম, নেওয়ার পরে পরবর্তী গ্যাপের মধ্যে আমি ডাবল ক্রোশি করব। এখানে আমি আটটি ডাবল ক্রোশি করে নেব, এভাবে করে আমি এই গ্যাপের মধ্যে আটটা ডাবল ক্রোশি করে নেব। আটটি ডাবল ক্রোশি করা হয়ে গেছে, পরবর্তী যে স্পেস সেখানে গিয়ে একবার সিঙ্গেল ক্রোশি, তারপর আবার পরবর্তী স্পেসের মধ্যে গিয়ে আটটা ডাবল ক্রোশি। দর্শক একটা জিনিস আমি বলে রাখি, কাজগুলো কিন্তু কুচকাবে বা অনেক বেশি কুচি কুচি হবে, তো এগুলো কিন্তু লাস্ট রাউন্ডে গিয়ে সব কিছু ঠিক হয়ে যাবে, ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নেই। এখন আমি পরবর্তী অর্থাৎ লাস্ট রাউন্ডটা দেখিয়ে দিচ্ছি। এভাবে করে এই যে আটটা করে ডাবল ক্রোশি করে নিয়েছি, এবার আমি লাল রঙের সুতা নিয়েছি এবং সিঙ্গেল ক্রোশি করে বাটন প্লেটের কাজটা কমপ্লিট করেছি। একটু খেয়াল করে দেখবেন আমি সিঙ্গেল ক্রোশি দিয়ে বাটন প্লেটের কাজটা কমপ্লিট করে নিয়েছি। তো এই যে এভাবে করে সিঙ্গেল ক্রোশি দিয়ে বাটন প্লেটটা তৈরি করে নিচ্ছি, অর্থাৎ বাটন প্লেটের যে কয়টা ঘর আছে সবগুলোর উপরে আমি একটা একটা করে সিঙ্গেল ক্রোশি দিয়ে করে নিলাম। যেহেতু এই রাউন্ড শুধুমাত্র সিঙ্গেল ক্রোশি দিয়ে করতে হবে, তো জয়েন্টগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এরপর এখান থেকে যে প্রথম যে একটা গ্যাপ আছে অর্থাৎ আমাদের এই গ্যাপটা আমি কি বলবো, এটা হচ্ছে আটটি ডাবল ক্রোশির আগের যে গ্যাপটা, তো সেখানে যেখানে আমি সিঙ্গেল ক্রোশি করেছিলাম, তো সেই সিঙ্গেল ক্রোশির ভেতর থেকে ওপর থেকেই আবার সিঙ্গেল ক্রোশি নিতে হবে, অর্থাৎ একদম ভেতর থেকে পুরো সিঙ্গেল ক্রোশিটাকে কভার করতে হবে। এই যে নিচ থেকে একদম এভাবে করে আমি এই সিঙ্গেল ক্রোশির ওপর থেকে আবার একটি সিঙ্গেল ক্রোশি নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি এখন এই আটটি যে ডাবল ক্রোশি আছে এই আটটা ডাবল ক্রোশির ওপরেই একটা একটা করে সিঙ্গেল ক্রোশি করে নেব। আটটা ডাবল ক্রোশির ওপরে আটটি সিঙ্গেল ক্রোশি করা হয়ে গেলে মাঝখানে যে একটা সিঙ্গেল ক্রোশির ঘর আছে যেখানে আমরা সিঙ্গেল ক্রোশি নিয়েছিলাম, সেই সিঙ্গেল ক্রোশির ভেতর থেকে কিন্তু আবারও এভাবে করে একটু খেয়াল করে দেখবেন এখানে কিন্তু আবার একটা সিঙ্গেল ক্রোশি নিতে হবে। ঠিক এভাবে করে একটু সুতাটাকে বড় করে নিয়ে তারপর সিঙ্গেল ক্রোশিটা করে নেব। তো আমি এভাবে করে পরপর তিনটা ঘরে সিঙ্গেল ক্রোশি করব, পরপর তিনটা ঘর বলতে আটটা আটটা এবং আটটা, এভাবে করে আমি এক এই ঘরটাকেও কমপ্লিট করব। ঠিক একইভাবে আটটার ওপরে আবার সিঙ্গেল ক্রোশি নিয়েছি এবং একইভাবে এই সিঙ্গেল ক্রোশির ওপর থেকে আমি আবারও
এভাবে একটা সিঙ্গেল ক্রোশি নিয়ে নিচ্ছি। এবং আবার এই যে বাকি জারটা আছে ঘর এই পাশে, তো এই ঘরটাও আমি কমপ্লিট করব। তাহলে মোট তিনটা ঘর কিন্তু কমপ্লিট হলো, দেখতে পাচ্ছেন এই তিনটা পাপড়ি কমপ্লিট হলো। তো এখানেও আমি যেভাবে করে সিঙ্গেল ক্রোশিটা করে নিলাম। তো প্রথমে আমি তিনটা ঘরকে আমি করে নিলাম, নেওয়ার পর আমি এখন জয়েন্ট করব এটা। তো এই যে যেখানে লাস্ট সিঙ্গেল ক্রোশিটা নিলাম, এক দুই তিন, এই তিনটা ঘর নেওয়ার পরে এই ঘরটাকে আমি এখানে উপরের দিকে উঠিয়ে নিয়ে আসব। এই যে দেখতে পাচ্ছেন এই যে তিন নাম্বার এই ঘরের মধ্যে থেকে আপনার যে কোনো মানে এটাকে উপরের দিকে উঠে আনার পরে আপনাদের যেখানে দেখতে মনে যেখানে মনে হবে যে সেট করলে এটা ভালো লাগবে, মানে ফ্লাওয়ারটা খুব বেশি নিচে না খুব বেশি উপরে না এরকম মাঝামাঝি একটা জায়গায় এনে উপরের দিকে উঠিয়ে এনে এটাকে আর কি আটকে দিতে হবে। তো দেখেন আমি এখান থেকে কিন্তু এক দুই তিন এই যে এখানে তিন নম্বরে যে ঘরের একদম নিচের দিক থেকে আমি কিন্তু এটাকে আটকে সিঙ্গেল ক্রোশিতে আটকে দিলাম। তারপর এই যে এখানে সিঙ্গেল ক্রোশিতে আটকে দেওয়ার পরে এই যে বাকি যে এখানে আবার এই পাশে যে ঘরটা আছে এখানে আমি আবার কাজটা কমপ্লিট করব। এখানে আমি সিঙ্গেল ক্রোশি নেব, এখান থেকে আবার শুরু করব সিঙ্গেল ক্রোশি। এই যে এখানে এই পাশে আটটি ডাবল ক্রোশি আছে, এই আটটার উপর আবার ডাবল ক্রোশি নেব। তো দুইটা ঘর কমপ্লিট করব, এদিকে আমি আবার দুইটা ঘর কমপ্লিট করে নেব। দেখতে পাচ্ছেন আমি সিঙ্গেল ক্রোশি করে নিচ্ছি। তো সেম নিয়মে আমি দুইটা ঘর কমপ্লিট করলাম। এখানে করার পরে এই যে এই দুইটা ঘরকে আবার জয়েন করব, এই যে এখান থেকে এই যে প্রথম যে একটা আছে প্রথম ঘরের যেখানে সিঙ্গেল ক্রোশি যেটা এই যে পরের পরবর্তী যে সিঙ্গেল ক্রোশিটা এখান থেকে একবার একটা স্লিপ স্টিচ দিয়ে বা চেন দিয়ে বা সিঙ্গেল ক্রোশি দিয়ে এটাকে জয়েন করে নিতে হবে। এখানে তো একটা চেন দিয়ে জয়েন করলাম। এখানে জয়েন করার পরে এটা কিন্তু আবার এই যে নিচের দিকে একবার এখানে সিঙ্গেল ক্রোশি আটকে দিতে হবে, এতে করে কিন্তু ফ্লাওয়ারটা খুব ভালোভাবে সেট হয়ে থাকবে। একটু খেয়াল করে দেখেন, দেখলে বুঝতে পারবেন আমি কোথায় এটাকে জয়েন করছি। এই যে এই ফ্লাওয়ারের একদম এখানে মাঝ বরাবর এসে এই যে ব্ল্যাক কালার সুতাটা আছে একদম মাঝ বরাবর মাঝখানে আমি এটাকে এভাবে করে একটা সিঙ্গেল ক্রোশি দিয়ে আটকে দেবো। একটু খেয়াল করে দেখেন, কাজটা কিন্তু অনেক সহজ। সম্পূর্ণ গলাটা তৈরি করতে যতটুকু না সময় লেগেছে তার থেকে খুব কম সময় লাগে, মানে এই ফ্লাওয়ারটা তৈরি করতে। ফ্লাওয়ারটা তৈরি করতে কিন্তু যখন মানে লাস্ট স্টেপটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়, দেখে মনে হতে পারে যে হয়তো অনেক কঠিন, কিন্তু কঠিন কিছু না। দেখতে পাচ্ছেন এটাকে জয়েন করার পরে কিন্তু একটি ফ্লাওয়ার তৈরি হয়ে গেল। তো বাকি কাজটা কিন্তু আরও সহজ। এখান থেকে আমি পরপর এবার চারটা ঘর কমপ্লিট করব। একবার চারটা ঘর করব, তারপর এবার একটি ঘর করব, তারপর এবার দুইটা ঘর, তারপর আবার চারটা ঘর, মানে এইরকম একটা নিয়মে যাবে একদম একই নিয়মে। এই যে চারটা ঘর আমি এখান থেকে আবার সিঙ্গেল ক্রোশিতে কমপ্লিট করলাম। যেখান থেকে আমি আটকে দিয়েছিলাম সেখান থেকে আবার পরপর এই যে এখান থেকে চারটা ঘর কমপ্লিট করেছি। এবার আমি এটাকে এই পাশ থেকে জয়েন করব পাপড়ির এই যে এখান থেকে সিঙ্গেল ক্রোশিটা আছে না, এই সিঙ্গেল ক্রোশির ভেতর থেকে আমি এইটা এই ওপাশ থেকে ওই সুতাটাকে আমি নিয়ে এখানে একটা স্লিপ স্টিচ বা একটা চেন দিয়ে আমি এটাকে জয়েন করে নিলাম। তো হয়ে গেল, দেখতে পাচ্ছেন এখানে একটি আরও একটি ফ্লাওয়ার কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তো দর্শক, এবার আমি এখান থেকে এটাকে জয়েন করে নেয়ার পরে পরবর্তী কাজটা আবার দেখিয়ে দিচ্ছি। পরবর্তী কাজ হবে একটি ঘর আমি করে নেব, অর্থাৎ শুরুর দিকে যেমন একটা ঘরকে আমি এখানে উপরের দিকে সিঙ্গেল ক্রোশিতে আটকে দিয়েছি, তো ঠিক সেমভাবে আমি আর একটা ঘর কমপ্লিট করব। এই যে এই আটটি ডাবল ক্রোশি, এই আটটা ডাবল ক্রোশি আমি কমপ্লিট করে নিয়েছি। নেওয়ার পরে এটাকে এই যে দেখতে পাচ্ছেন কমপ্লিট করে নিয়েছি এবং সিঙ্গেল ক্রোশি করে নিয়েছি। এরপর আমি এটা যেখানে উপরের দিকে উঠে এসেছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এমনিতে উপরে উঠে এসেছে, তো এই পর্যায়ে এটা যেখানে আছে ঠিক সেম জায়গাতেই, অর্থাৎ এটা যেখানে থাকবে সেম জায়গা সেই জায়গা বরাবর এটাকে একটু সিঙ্গেল ক্রোশি করে দিতে হবে। তো তবে খেয়াল রাখবেন যেন একই লেভেলে থাকে, একটা উপরে একটা খুব বেশি নিচে এরকম যেন না হয়ে যায়, একটা লেভেলে রাখার চেষ্টা করবেন, এতে করে কিন্তু ভালো দেখাবে। তো এটাকে আমি সিঙ্গেল ক্রোশি করে আটকে দিলাম। এরপর আমি এখান থেকে আবার পরপর দুইটা ঘর কমপ্লিট করব। এখান থেকে সিঙ্গেল ক্রোশি করে এভাবে করেই আমি পরপর দুইটা ঘর কমপ্লিট করব, এটা এবং এইটা, এই দুইটা ঘর কমপ্লিট করব। এই যে দুইটা ঘর কমপ্লিট করেছি এটাকে আবার একটু খেয়াল করে দেখেন, এই যে দুটো ঘর কমপ্লিট হয়ে গেছে, এইটাকে আবার এই যে এই পাশে এই যে ফ্লাওয়ারটা তৈরি হয়েছে এই ফ্লাওয়ারের এই যে এখান থেকে একটা সিঙ্গেল ক্রোশিতে আটকে দিতে হবে। প্রত্যেকবার একই কাজ, আপনারা একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন। এই যে দুইটা চেন দুইটা ঘর আমি কমপ্লিট করার পরে যে এখান থেকে যে একটা স্লিপ স্টিচ বা একটা চেন দিয়ে আটকে দেব, পরবর্তীতে কিন্তু আবার সেই যে বড় ফ্লাওয়ারটা তৈরি করেছিলাম চারটা ঘর কমপ্লিট করেছিলাম,
ঠিক একইভাবে কিন্তু এখন আবার এখান থেকে চারটা ঘর কমপ্লিট করতে হবে। তার আগে যে এখানে মাঝখানে যে জয়েন্টটা করে নিয়েছিলাম এই ফ্লাওয়ারটা এই চারটা পাপড়ি যখন একসাথে জয়েন হবে তখন কিন্তু সরি দুইটা পাপড়ি যখন একসাথে জয়েন করে নিচ্ছি এখানে তখন কিন্তু এই যে মাঝখান থেকে এটাকে একবার সিঙ্গেল ক্রোশিতে এই যে বরাবর একটা সিঙ্গেল ক্রোশি করে নিচের দিক থেকে একটু আটকে দিতে হবে, তাহলে কিন্তু ফ্লাওয়ারটা একদম সুন্দরভাবে সেট হয়ে থাকবে। এরপর আমি ঠিক এখান থেকে আবারও আগের মতো করে চারটা ঘর কমপ্লিট করব, এভাবে করে চারটা ঘর কমপ্লিট করব। এখানে এই যে এইভাবে করে দেখতে পাচ্ছেন একই নিয়ম, শুধু সিঙ্গেল ক্রোশি আর কিচ্ছু না। চারটা ঘর কমপ্লিট করে নিলাম, এক দুই তিন চার, এই চারটা ঘরকে আবার এই যে এই পাশে এই যে এখান থেকে এই চারটা ঘর যেভাবে জয়েন করেছিলাম আমরা ঠিক একইভাবে এখানে এই যে এই পাশ থেকে জয়েনটা করে নেব। এই যে এখানে কিন্তু জয়েন করে নিতে হবে এই জায়গা থেকে, ঠিক এটা যেমন যেমন করে করেছিলাম এই জায়গাতে ঠিক একইভাবে এটাও এই জায়গাতে চারটা পাপড়ি করার পরে এখানে আমি জয়েন করে নিচ্ছি। তো চারটার পরে কিন্তু আবার একটা ঘর কমপ্লিট করতে হবে, অর্থাৎ একটা ঘর কমপ্লিট করে সেটা কিন্তু আবার যে উপরের দিকে আমরা যে সিঙ্গেল ক্রোশিটা করে আটকে দিচ্ছি গলার সাথে সেই কাজটা করতে হবে। এই যে এই আবার একটা করে নেব, একটা করে নিয়ে এখান থেকে এটাকে উপরের দিকে জয়েন করে নেব। তো দর্শক আশা করি বুঝতে পেরেছেন, প্রত্যেকবার কিন্তু একইভাবে এই যে এটাকে সিঙ্গেল ক্রোশি করে দেখতে পাচ্ছেন এটা কিন্তু উপরের দিকে উঠে এসেছে। তো ঠিক এই যে এইভাবে করে যেটাকে এখানে সিঙ্গেল ক্রোশি করবো একটা ঘর, তারপর আবার করব কি দুইটা ঘর, তারপরে দুইটা ঘর কমপ্লিট করার পরে ফ্লাওয়ারের এই পাশ থেকে আবারও এটাকে জয়েন করতে হবে, তারপর দুইটা ঘর জয়েন করার পর তারপর করতে হবে আবার চারটা ঘর। এই যে একটা ঘর কমপ্লিট করেছি সিঙ্গেল ক্রোশি দিয়ে, এটা এবার আমি যে বরাবর আসবে বা যেখানে আসবে সেখানে কিন্তু এটাকে আবার সিঙ্গেল ক্রোশি দিয়ে আটকে দিতে হবে। তো সেমভাবে আমি এখানে একবার সিঙ্গেল ক্রোশি দিয়ে আটকে দিচ্ছি এবং পরবর্তী আরেকটি ঘর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার আমি আবারও এখান থেকে পরপর দুইটা ঘরে সিঙ্গেল ক্রোশি দিয়ে কাজটা করে নেব। তো দুইটা ঘর কমপ্লিট করেছি, এবার আবার এইটা এই যে কর্নার থেকে ঠিক একইভাবে যে দুইটা ঘর কমপ্লিট করে এখানে যে জয়েন করেছিলাম ঠিক একইভাবে এই ফ্লাওয়ারের এখান থেকে আবার এটাকে জয়েন করব। এই যে এখান থেকে জয়েন করে নিচ্ছি, তারপর আবার এটাকে যে ওই যে ভেতর থেকে একবার সিঙ্গেল ক্রোশি দিয়ে আটকে দিয়েছিলাম সেমভাবে এখান থেকে এই মাঝখান বরাবর এই যে সিঙ্গেল ক্রোশিটা আছে এখান থেকে এই মাঝ বরাবর একটা সিঙ্গেল ক্রোশি দিয়ে আটকে দিতে হবে, তারপর আবার এখান থেকে চারটা ঘর কমপ্লিট করতে হবে, তাহলে কিন্তু বড় একটি ফ্লাওয়ার আবার তৈরি হবে এবং সেটাকে আবার জয়েন করতে হবে, তারপর নিতে হবে আবার একটি ঘর। তো সেমভাবে আপনারা কিন্তু বাকি ঘরগুলো বা বাকি যেটুকু দেখিয়েছি এটুকু দেখে দেখে আপনারা বাকি সবটুকুই করতে পারবেন। তো এখন আমি চারটা ঘর কমপ্লিট করে এটাকে এখানে জয়েন করব, তারপর আবার একটা করব, একটা ঘর কমপ্লিট করে আবার এটাকে এখানে জয়েন করব, তারপর আবার দুইটা ঘর করতে হবে, তারপর আবার এভাবে করে আর কি কমপ্লিট করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন, ফিরে আসছি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে। আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন অনেক ভিডিও পেতে। ধন্যবাদ সবাইকে এ পর্যন্ত এই ভিডিওটি দেখার জন্য, চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সাথে থাকবেন, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।